ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত আমিরে জামাত, প্রদেশ এবং জেলার বিশেষ নেতৃমণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত শুধু ওলামায়ে দ্বীন সহ সংগঠন প্রেমী কর্মী বন্ধু সর্বোপরি সম্মত ভবিষ্যৎ শ্রোতৃমণ্ডলী, খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কয়েকটি কথা অল্প সময়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি। আমার তফি ইল্লা বিল্লাহ কালি তাওয়াক্কাল। আজকের এই যে কর্মকাণ্ড, আজকের এই যে সার্বিক রাজ্য সম্মেলনের রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমাদের উপস্থিতি, এর একমাত্র মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে একটি চূড়ান্ত সত্যকে স্পষ্ট করা, সেটি হচ্ছে সার্বিক কল্যাণের, মানুষের সার্বিক কল্যাণের রূপরেখা মানুষের সামনে মানুষের স্পষ্ট করতে পারা যায়, তার সদর্থক দিকগুলি মানুষের সামনে স্পষ্ট করা। এবং এই বিষয়টি বিভিন্নভাবে বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে আমার ভাগ করে বলে আমাদের সাংগঠনিক রূপরেখার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেয়েছি। আল্লাহর কাছে এই জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে আমার বিষয়টি হচ্ছে বাওয়ারি কর্মকাণ্ডে দুটি শব্দ সংগঠনের ভূমিকা, এই দুটি শব্দ সম্পর্কে খুব সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সঙ্গে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। একটি হচ্ছে দাওয়া, মানুষের কাছে যত রকমের পরিষেবা আছে বিভিন্ন আলোচনায় আমরা সেটা স্পষ্ট হয়েছি, এই সমস্ত পরিষেবাগুলি সর্বোচ্চ এবং সম্পূর্ণত পরিষেবা প্রযোজ্য। একটা মানুষ আর একজন মানুষের জন্য সর্বোচ্চ দায়িত্বপূর্ণ কর্তব্য কোনটা অনুভব করে এবং একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে, এটি আমাদের আজকের এই সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসেছে, সংগঠনের যারা আয়োজক বিভিন্নভাবে আপনাদেরকে পরিষেবা দিয়েছে, আপনি সেই পরিষেবায় আপ্লুত আনন্দিত, কিন্তু একটা পরিষেবা আপনার কাছে অস্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে কি করে বাড়ি ফিরে যাবেন সে ব্যাপারটা আপনি কারোর কাছে সুনিশ্চিত কোন পদ পদ্ধতি সুনিশ্চিত কোন ঠিকানা নির্দেশনা পাচ্ছেন না।
এটি হচ্ছে আপনার আমার সকল মানুষের জন্য সর্বাপেক্ষা বিপজ্জনক। দাওয়াত আল্লাহ সুবহানাহু তাআলার দিকে, দিনের দিকে, এর যে অপরিহার্যতা, এর যে তাৎপর্য, প্রত্যেকটি মানুষ শুধু ভুলে যায় তাই নয়, মানুষকে বিভিন্ন আলোচনায় এগুলো খোলা হয়, বিভিন্ন পরিষেবার তার জন্য কোহর দেখিয়ে মানুষকে সেই মূল নীতি থেকে প্রশ্ন করার শয়তানি একটা চক্রান্ত যুগে যুগে, এমনকি আমাদের মধ্যে ধরনের পরিবেশও কিন্তু মানুষ বিস্তার করে ভুল করে বোঝাতে, সেই জন্য তাদের মুক্তি মানুষ উৎসাহিত হয়ে পড়ে সমস্ত রকমের পরিষেবা দিচ্ছে। একজন মানুষকে অবসরে একজন মানুষকে বাড়িতে নিয়ে এসে খাওয়া আশ্রয় দিয়েছেন, তার ব্যয়বহুল জীবনযাপনের জন্য বিভিন্ন সামগ্রী উপকরণের ব্যবস্থা করেছেন, কিন্তু লোকটি সকালবেলায় যখন আপনার কাছ থেকে বিদায় নিতে চাইছে, যে ভাই আমি বাড়ির ঠিকানাটা ভুলে গেছি, কোন দিকে যাবো, আপনি তো রাস্তা দিতে পারলেনই না, আর যদি দিলেন শেষ পর্যন্ত না দিলেন এটা একটা ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে এমন একটি পথ নির্দেশনা তাকে দিলেন ভয়াবহ সুনিশ্চিত কোন বিপদের দিকে তার পথ নির্দেশিকা স্পষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মানুষের কাছে স্পষ্ট করেছেন মানুষকে আহ্বান করার কথা, সমস্ত নবী রাসূল আম্বিয়া ইকরাম আলাইহিম সালাতু ওয়া সালামের মূল দায় দায়িত্ব ছিল মানুষকে আহ্বান করা, সর্বোপরি এই পরিষেবা, এই প্রযত্ন, এই পরিচর্যা মানুষের করা, যে তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে হবে। সব বেলা রাস্তা পেলাম না, এর বিপজ্জনক কিছু হতে পারে না, সময় এলাম অনেক কিছু পরিষেবা পেলাম, কিন্তু বাড়ি ফিরে যাওয়াটা আমি ভুলে গেলাম, এমন একটি রাস্তা দেখিয়ে দিল, এক দেখালো না সে তো এক মন্দের ভালো ছিল, আর এমন একটা রাস্তা দেখিয়ে দিল যে সুনিশ্চিত বিপদের দিকে আমাকে ছেড়ে দিল, এর থেকে বিপজ্জনক, এর থেকে ভয়াবহ আর কি হতে পারে। আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম পৃথিবীতে ধরায় আগমনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষের সেই পূর্ণ নির্দেশনা প্রাপ্ত করা, তাদেরকে সেই পথের দিকে যেখান থেকে সে এসেছিল তার মৌলিক ঠিকানা জান্নাতের দিকে ধাবিত হওয়া, রাস্তাটাকে স্পষ্ট করে দেওয়া। শুধু নিজে নয়, অপর মানুষ, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানুষের প্রতি এইভাবে দায়বদ্ধ, মানব জাতির প্রতিটি সদস্যের সঙ্গে দায়বদ্ধ, কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথের দিকে মানুষকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, যাতে অন্যান্য পরিষেবা ত্রুটি বিচ্যুতি সাময়িক দুনিয়ায় কিছু হতে পারে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো করতে পারলেন না, বিভিন্ন রকম হস্টেলের ব্যবস্থা করতে পারলেন না, বিভিন্ন রকম আমোদপ্রমোদের ব্যবস্থা করা গেল না, অন্তত তার বাড়ির ঠিকানা মানুষের মৌলিক ঠিকানা হচ্ছে জান্নাত, সেই পথের দিকে ধাবিত হওয়ার স্পষ্ট পথ নির্দেশনা, এ ছিল নবী রাসূল এবং যুগে যুগে সাহাবাদের কাজ এবং এটা তাদের দায়িত্ব। এই দাওয়াতি কর্মকাণ্ড, এর অপরিহার্যতা সম্পর্কে মৌলিক আলোচনা আমার নয়, এ ব্যাপারে আমরা সকলে কম বেশি অবগত এবং বেশিরভাগ মানুষ স্পষ্ট, দাওয়া দিতে হবে, কিন্তু সেই কাজটি করার জন্য সাংগঠনিক কোন রূপরেখার প্রয়োজন আছে কিনা, জামাত জামিয়াতের কোন উল্লেখযোগ্য ভূমিকা ছিল কিনা, রয়েছে কিনা, থাকবে কিনা, এটা হচ্ছে মূল কথা। জামাত সম্পর্কে একটি কথা মনে রাখবেন, যা নিয়ে আমরা অনেক অস্থিরতায় ভুগি, বাংলা ভাষায় সংগঠন বলতে আমরা সাধারণত যা বুঝি, আরবি ভাষায় জামা এবং জামিয়া তার থেকে অনেক ভাব গাম্ভীর্য একটি ধারণা এবং একটা কনসেপ্ট বহন করে, এটা খুব বিপজ্জনক একটা ব্যাপার। মানুষ সংগঠন সম্পর্কে সাধারণভাবে এটা বোঝে, আরবিতে যেটা জামা এবং জামিয়া, যে জামাত সম্পর্কে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে অজস্র ধারায় তার তাৎপর্য, তার উল্লেখযোগ্যতা, তার গুরুত্ব, জামাত করার ফল, জামাত না করার ত্রুটি সম্পর্কে একাধিক জায়গাতে তিনি স্পষ্ট করেছেন আমাদেরকে, জামাত এবং জামিয়াত শব্দ যতখানি ভাব গাম্ভীর্য প্রসারণক্ষম একটা ধারণা বহন করে, সংগঠন বাংলা ভাষার শব্দ তো সব শব্দ সব শব্দকে একশো ভাগ করাহার্য করতে পারে না, একশো ভাগ তাকে সুনিশ্চিতভাবে মানুষকে স্পষ্ট করতে পারে না, এটা ভাষাগত এক একটা ভাষার বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। সেজন্য আমরা জামাত এবং জামিয়াত শব্দটিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যে কনসেপশনকে ব্যবহার করার জন্য, যে ধারণাকে বাস্তবায়নের জন্য স্পষ্ট করেছেন সেটা আমরা গ্রহণ করব, নইলে সংগঠনের যে বৃহত্তর কর্মকাণ্ড মানব জাতির কাছে মানুষকে পথ দেখানোর ব্যাপারে জামিয়াতের যে ভূমিকা সে সম্পর্কে আমাদের একটা ধোঁয়াশা, একটা অস্পষ্টতা, এটাই কিন্তু থেকে যাবে, এটা বারবার হয়ে গেল। জামাত কি? বহু মানুষ একত্রে জড়ো হওয়া
الحق وإن كنت وحدك সত্যের অনুবর্তী হওয়ার নাম জামাত। কোন নিখুঁত নিখাত ভেদাল বিহীন দূষণ বিহীন পরুষতা বিহীন স্পষ্ট একটা হাতের ওপরে যখন এসে মানুষ উপস্থিত হয় তার নাম হয় জামাত। সংখ্যা তারা একজন হয় দুজন হয় তিনজন হয় সেই সংখ্যাটা কোনো প্রামাণ্যতার দলিল হয় সেটা কোনো সত্যদের বিষয় নয়। এবং তার মধ্যে মৌলিক একটা বৈশিষ্ট্য থাকে সে নিয়ন্ত্রণ প্রসারণক্ষম নিজের ধারণাকে নিজের বিস্তৃতিকে আরো বেশি বাড়ানোর জন্য সে দায়বদ্ধ এবং কর্তব্যপরিকর যে আরো কি করে সদস্য এই হকের উপরে নিয়ে আসবো এই হকের থেকে মানুষকে আরো বেশি বেশি কি করে আহ্বান করবো নিয়ন্ত্রণ এই প্রচেষ্টা একটা যে ধারাবাহিক কর্মস্রোত তাই হচ্ছে জামাত তাই হচ্ছে জামিলা তাই হচ্ছে সুন্দর হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারণে হক সম্পর্কে আমাদের অজস্র জায়গাতে বিশ্লেষণের ত্রুটি বিচ্যুতির কারণে আমরা বুঝতে পারি না ঠিক কোন হকের ওপরে আপনারা স্পষ্ট হয়ে জামাত বলছেন কোন হকের ওপরে অনুবর্তী হওয়ার নাম সংগঠন বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে দুটি জায়গাতে দুটি সংজ্ঞা তিনি নির্ধারণ করেছেন। একটা খুব সহজ সরল ভাষায় প্রাঞ্জল ভাষায় কথা বলছি হক কোনটা বেশি খুঁজতে হবে না দুটি কথা মনে রাখবেন আল হক মি রব্বি ফালা তাকুন মিনাল মুমতারিন আরেক জায়গায় আল হক মি রব্বি ফালা তাকুন মিনাল মুমতারিন হক হচ্ছে ওটা যেটা প্রতিপালকের পক্ষ থেকে আসে রাতের অন্ধকারে ক্যাবিনেট বসে যেটা সিদ্ধান্ত হয় তার নাম হক নয় হ্যান্ডবিল লিফলেট প্রচার করে মানুষের নামে নিজের মস্তিষ্ক প্রসূত কোন ধারণার নাম হক নয় নিজের ইচ্ছা মতো কোনো কথা কপন কল্পিত কোনো ধারণা কোনো মতবাদ কোনো আদর্শ মানুষের সামনে প্রকাশ করার নাম হক নয় লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করে কোন ভ্রুগুলি ইঙ্গিত করে তাদের দিকে কোন একটি বিপদজনক পথে তাদের দিকে এগিয়ে দেওয়া এরও নাম কিন্তু হক নয়। আল্লাহ সুবহানাহু স্পষ্ট করেছেন আল হক মি রব্বি প্রতিপালকের পক্ষ থেকে যা আসে তা হক কোথায় আসবে সেটা আপনার কাছে আসতে পারে আমার কাছে আসতে পারে বিভিন্ন মানুষের কাছে আসতে পারে এমনটা নয় বহু মতবাদের কাছে আসতে পারে গোষ্ঠীর কাছে আসতে পারে বিভিন্ন সুফিদের কাছে আসতে পারে মাধা মাধ্যমের কাছে আসতে পারে কবরওয়ালাদের কাছে আসতে পারে তার নাম হক নয় হকের একটি সংজ্ঞা প্রতিপালকের পক্ষ থেকে আসতে হবে রবের নিকট হতে আসতে হবে দু নম্বর মা নুসলিমা আলা মুহাম্মাদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হওয়া ওরা নাম হচ্ছে হক হকের এই সুস্পষ্ট সংজ্ঞায় যারা একত্রিত হকের এই সুস্পষ্ট সংজ্ঞা যাদের কাছে সর্ববিদিত হকের এই স্পষ্ট সুনিশ্চিত ভিত্তিশালী যাদের কাছে একমাত্র উল্লেখযোগ্য পথ এবং পন্থা এই মানুষদের সঙ্গে একত্রিত হওয়া এই মানুষগুলো সমবেত হওয়া এই মানুষগুলো একত্রীকরণের নাম হচ্ছে জামাত এবং জামিলা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি কর্মকাণ্ডকে স্পষ্ট করার জন্য দাওয়াতি কর্মকাণ্ডকে নবী আম্বিয়া ইকরাম আলাইহিম সালাত ওয়া তাসলিম যে মৌলিক নীতি নিয়ে পৃথিবীতে এসেছিলেন জান্নাতের পথকে স্পষ্ট করা মানুষের কাছে মানুষ জান্নাতের পাখি হয়ে আবার কি করে উড়ে যেতে পারে ফিরে যেতে পারে তার পুরনো বাসস্থানে সেই রাস্তা দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল এবং নবীদেরকে পাঠালেন সর্বপ্রথম মিডিয়াম হিসেবে সর্বপ্রথম মাধ্যম হিসেবে পৃথিবীর সমস্ত নবী যে কনসেপ্টের যে ধারণা যে পদ্ধতি যে রীতিনীতি গ্রহণ করলেন তার নাম হচ্ছে জামিয়া সংগঠন। মানুষ বলে আমি যে আমার কথা বুঝি না তুমিও বুঝি না কোরআন হাদিস পড়ি একটু জানি বুঝি না আমার বুঝি না পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি ফরজ ইবাদত মুকাম বান্দাদের উপর ঘোষণা করলেন প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে একটা মূল সুর নিহিত রয়েছে জামাত। আমরা নামাজ যেখানে সেখানে যখন তখন পড়ে তা নামাজ নয় যখন তখন মক্কায় গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করার নাম হজ নয় যখন তখন যেখানে সেখানে দুরাকাত ঈদের নামাজ পড়ে নাম এর নাম ঈদের সালাত নয় কাজেই ইসলামের মৌলিক রীতিনীতিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামাত তথা জামিয়াত সংগঠন নীতি করেছেন মানুষ যেন সংগঠনের অপরিহার্যতা তার তাৎপর্য সম্পর্কে এবং সর্বোপরি মানুষকে রাস্তা দেখানোর ব্যাপারে মানুষকে যে একত্রিত হতে হয় সংগঠন করতে হয় জামিয়াত করতে হয় এ ব্যাপারে মানুষ যেন নিশ্চিত হতে পারে মানুষ যেন সুস্পষ্ট কথা বলতে পারে মানুষকে দাওয়াতের পদ্ধতি একটা মূল রূপ পবিত্র কোরআনের থেকে আমরা স্পষ্ট হয় সেটি হচ্ছে কি দাওয়াতের কাজে ধারাবাহিকতা। আজকে বড় মঞ্চ পেলাম তো নাই লেকচার দিয়ে চলে গেলাম আপনার সঙ্গে জনগণের সঙ্গে আমার সম্পর্ক নাই এক ভাষাভাষী মানুষের কাছে আমি যেখানে বাংলা ভাষা পর্যন্ত বলে উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সাগর পর্যন্ত আমি কিছুই জানি না যেখানে সেখানে যখন তখন দু পাঁচজন লোক নিয়ে দুটো লেকচার দিলাম আমি ভালো এটা আমার দাওয়া এটা মিথ্যা
দাওয়াতের কাজে ধারাবাহিক, তার মধ্যে থাকে স্পষ্ট কি ধারাবাহিকতা নিয়ম। সর্বপ্রথম এই পৃথিবীতে দাওয়াতের ময়দানে যিনি কাজ করতেন রাসূল হিসেবে, নূহ আলাইহিস সালাম তার স্পষ্ট বার্তায় বলছেন, ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার প্রতিপালক, আমি আমার কওমের কাছে রাত দিন কাজ করেছি, দিন রাত কাজ করেছি, নিরবিচ্ছিন্ন কাজ করেছি, বিরামহীন কাজ করেছি। দাওয়াতের কাজের একটা গুরুত্বপূর্ণ প্রথম মৌলিক বৈশিষ্ট্য হলো তার মধ্যে বিরামহীনতা থাকবে, কোন রকমের ছেদ থাকবে না। আজকে যাই কালকে যাই না, আজকে করি কালকে করি না, এই লোকেদের কাছে যায় আরেক লোকেদের কাছে যায় না, এটা তো দাওয়াত হতে পারে না। আল্লাহ সুবহানাহু থেকে আহ্বান করবো, কোরআন এবং সুন্নাহ থেকে মানুষকে ডাকবো, জান্নাতের দিকে দাবি হওয়ার জন্য মানুষকে আহ্বান করবো, এর মধ্যে যেন বিচ্ছেদ না থাকে, বিরাম না থাকে, এর মধ্যে যেন কোনো ছেদ গতিচিহ্ন না থাকে। এই যে বিরামহীনতা দাওয়াতের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এটা কিভাবে হতে পারে? আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, গোটা পশ্চিমবাংলা একজন মানুষ কাজ করবে, একজন আমি গোটা পশ্চিমবাংলা দেশ জুড়ে ঘুরে বেড়াবেন, তাহলে তার জন্য যোগ্য কর্মী দরকার, মাকাম থেকে নিয়ে, ব্লক থেকে নিয়ে, জেলা থেকে নিয়ে, রাজ্য থেকে নিয়ে, সর্ব দেশ থেকে নিয়ে, সমস্ত জায়গাতে তার যোগ্য কর্মী সমূহের দরকার, যোগ্য যোগ্য মানুষের দরকার যারা কাজ করবেন। আর এই রকমের যোগ্য কর্মী কে করবে? একটি স্পষ্ট জামা জমিয়েছে না থাকে, সমন্বয় না থাকে। কোরআনে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম স্পষ্ট করছেন যে আমি দাওয়াতের কাজ করেছি, কেমন করে করেছি, দিন রাত অবিরামভাবে করে গেছি, বিরামহীনভাবে করে গেছি, ছেদহীন মানুষের কাছে যেতে পেরেছে, তাহলে এটা কি করে সম্ভব হবে? আজকের এই যুগে আপনি আমি একজন ব্যক্তিগত মানুষ কোনোদিনই দাওয়াতের এই সংজ্ঞাটাকে পূর্ণ করতে পারবো না। যদি সাংগঠনিক ভাবে বিভিন্ন জায়গাতে আমাদের দলীয় কর্মী গঠন না করতে পারি, সাংগঠনিক কর্মী না গঠন করতে পারি, সাংগঠনিক বিভিন্ন রকমের পদ সৃষ্টি না করতে পারি, সাংগঠনিক চেতনায় উদ্বুদ্ধ এই সমস্ত মানুষ বিভিন্ন জেলায়, মাকামে, ব্লকে, প্রদেশে, দেশে বিভিন্ন স্থানে যদি গঠন না হয়, তাহলে আমরা এই কাজ কি করে করবো? দাওয়াতের কাজে সাংগঠনিক ভূমিকার অপরিহার্যতা সম্পর্কে পবিত্র কোরআন এবং সুন্নাহকে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে দেখো, পৃথিবীর কোন কল্যাণ সংগঠন ছাড়া আসে না। আমাদের কি মানবীয় জীবনে কি পরকালীয় কোন রীতিনীতিতে বাস্তব জীবনে এবং বিভিন্ন রকমের চিন্তা চেতনায় আমরা এ ব্যাপারে স্পষ্ট হয়েছি যে কোন কাজ পৃথিবীর কোন কাল কল্যাণ বিনা সংগঠনে বিনা একত্রীকরণের মধ্যে আসে। সূর্যের এক ফোঁটা আলো যদি পৃথিবীর মাটিতে অর্পিত হয়, এক ফোঁটা আলো যদি আপনার জানলার ঘুর ঘুরে ফাঁকে প্রবেশ করে, একটি আলোর রশ্মি কি কোনো কিছু আমাদের দৃশ্যমান হয়, অপূরন্ত অবাধ উন্মুক্ত আকাশে যখন আলোয় ভরে যাবে, তখন আমরা সব কিছু দেখতে পাই। এক ফোঁটা বৃষ্টি কোনো কিছু কি বলার নিয়ে ধরে নিয়ে আসতে পারে, যখন আকাশ থেকে অবাধিত ধারায় মুসলধারায় বৃষ্টি পড়বে, তখনই আমরা বৃষ্টির কল্যাণ পাবো। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন কতগুলো ইকর প্রাণীর উপমা দিয়ে, উদাহরণ দিয়ে, যে মানুষ অথচ সংগঠন করে না, এটি তো মানবীয় রীতিনীতি বিরোধী। একজন মানুষ মানুষ থাকতে পারে অথচ সাংগঠনিক কোনো কাজ চেতনা নাই, এটি অসম্ভব। সেই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে দুটি সূরার নাম করেছেন, দুটি সাংগঠনিক প্রাণীকে দিয়ে, যারা জামাত বোঝে, জমিয়ত বোঝে, নিরন্তর কল্যাণ সাধনের জন্য, মানুষের স্পষ্ট একটি বার্তা প্রদানের জন্য, মানুষের উপকারের জন্য একত্রিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব এবং পদমর্যাদা বোঝাতে পবিত্র কোরআনে দুটি সূরার স্পষ্ট করে নামকরণ করলেন। একটি সূরার নাম রাখা হলো সূরাতুন নাহার, তার মানে মৌমাছি। মৌমাছিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখালেন, দেখো একটি ইতর প্রাণী, ছোট্ট একটি ক্ষুদ্র প্রাণী, সে মানুষকে সংগঠন শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে ঘোষণা করলেন, আমার আরব্যকে এলাম নাহার, আমি মৌমাছিদেরকে এ ব্যাপারে নির্দেশ দিলাম, আমি তাকে দিয়ে মিনার জীবনে বহুতম আমি নাশাজার আমি মায়া নিশুন পাহাড়ে কাছে লোকালে সে যেন বাসা বাঁধে, কুমা কুলি মিন কুলি খামারা, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে, যাত্র জমি মধু নেহা, তার পেট থেকে উদর থেকে নিষ্কৃত হয় সারা এবং মোস্তালে কোরআন ওয়ানু বিচিত্র বর্ণের পানীয়, কি হে শিখা বললেন না, যাতে রয়েছে মানব জাতির জন্য অপূরণীয় কল্যাণ। একই মৌমাছি যদি মনে করতো নিজে নিজে একক ভাবে যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে মধু সংগ্রহ করা, আর একটি ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে পাতার করে জমা করত, মধু নামের কোনো পানীয় পৃথিবীর মানুষকে কোনোদিন সন্ধান পেত, একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, হাজার হাজার মৌমাছি একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে, নির্দিষ্ট রীতি মেনে, নির্দিষ্ট মৌচাক গঠন করে, নির্দিষ্ট একটা নেতৃত্বের আনুগত্য তৈরি করে, যখন তারা মধু সংগ্রহ করে, তখনই বা আপনার মধু নামের পানীয়টি পায়। আর দিন আর নাসিহা ইসলামের মধ্যে, দিনের মধ্যে যা কিছু আছে শুধু বললাম,
সর্বসম্মতভাবে মুসলিম উম্মাহ নির্দিষ্ট একটা প্রোটোকল মেনে নির্দিষ্ট একটা মৌচাকের মধ্যে একটা সেমিনার সংগঠন করে মানুষের কাছে যেতে পারবো, নিজেদের কোরআন সুন্নাহর মধুর মতাই অনুপম জীবনশৈলীকে মানুষের সামনে প্রকাশ করতে পারবো, প্রকৃতি তাহলে সেই কল্যাণগুলি পাবো। তার আগে আমরা কি করে দাওয়াতের কাজে কত সংগঠনের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নামকরণ করলেন সূরাতুন নামাজ, নামাজ মানে পিঁপড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন পিঁপড়ের মতো ক্ষুদ্র একটি প্রাণী যেখানে করে মানুষ করে না, সেই পিঁপড়িটির কথা আমরা আজও ভুলিনি। পবিত্র কোরআনে আমাদেরকে ভুলতে না দেওয়ার জন্য আল্লাহ কি কোরআনে পিঁপড়ের উল্লেখ করেছেন, সেই পিপিলিকাটা একটা পিপিলিকা অনুষ্ঠিত এলাকায় বিচরণ করছিল নামলা, আর সেইখানে গিয়ে দেখল সুলাইমান আলাইহিস সালামের বিপুল বাহিনী ধাবিত হচ্ছে তাদের দিকে, পিপেটা ভয় পেল, শঙ্কিত হলো, পিপেটি ব্যথিত হলো, চিন্তিত হলো, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী যদি আমার দিকে ধেয়ে আসে, এত লক্ষ লক্ষ পিপড়ে আছে, এই পিপিলিকার ওপরে যদি তারা চলে যায় তারা পায়ে পদপিষ্ট হয়ে তাদের শেষ হয়ে যাবে, তারা কমিউনিটি তাদের টোটাল জাতি সমস্ত কিছু বিনাশ সাধন ঘটবে। ফলে সে বিক্রি এলাকায় এই আশঙ্কায় এই ব্যথায় এই যন্ত্রণাগত অবস্থাতে নিজের গর্বের কাছে ছুটে গেল, পিঁপড়েটা গিয়ে বলল যে কথা বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মানুষের স্মরণ করার জন্য স্পষ্ট করছেন। কয়লা নামলো তো ইয়া ইমান নামলো পিপিলিকাটি বললো ইয়া মা পিপিলিকা সম্প্রদায় উহুলু মাথা কিরকম, নিজের কমিউনিটিকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য কি বাসনা, কি বিপুল তার আকাঙ্ক্ষা, কি বিপুল তার চেতনা, কি সাংগঠনিক রূপরেখা তার মধ্যে জারিত হচ্ছে। পিপিলিকাটা গিয়ে বললে আমার পিপিলিকা বন্ধু সম্প্রদায় নিজের গর্তে ঢুকে বলো আপনি মুমিন, আপনি মুসলিম, আপনি আলেম, কোরআন সুন্নাহর জ্ঞানী, বিভিন্ন ক্লাসের মানুষ, নিজের পাশের বাড়ির ভাইটি, নিজের গ্রামের মানুষদের কি, নিজের অঞ্চলের লোকেদেরকে, নিজের ব্লকের বিভিন্ন রকম অপসংস্কৃতির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আপনি পিঁপড়ে যা করেছে সেই জামিয়ার সংগঠন আমি করতে পারি না, আপনি করতে পারেনি। এ কথা ভাবলে কোরআনের এই চেতনা যদি স্পষ্ট হন নিজেকে আহলে কৃষ্ণ দূরের কথা, মুসলমান দূরের কথা মনে হবে আমি যেন মানুষ ছিল আর সত্য শুধু নয়, সংগঠন করে না, জামিয়ার করে না, জামিয়ার বোঝে না, পৃথিবীতে যে কাজ পিঁপড়ের মতো প্রাণীতে করেছে, যে কাজ মৌমাছির মতো একটা পতঙ্গ উঠেছে, আপনি মানুষ হয়ে উঠবেন না, আমি মানুষ হয়ে সেখানে উদ্বুদ্ধ করবো না মানুষকে, এ মনুষ্যের মনুষ্যত্বের জীবন মানুষের জীবনটা মনে হয় সৌর পবিত্র করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক নির্দেশনা দিয়েছে মানুষের কাছে সাংগঠনিক রূপরেখাকে ত্বরান্বিত করতে, দাওয়াতি কর্মকাণ্ডে এই সংগঠনের প্রসার রক্ষণ যে ভূমিকা নিরন্তর মানুষের কাছে সে ধাবিত হবে এবং একটা কর্মবহুল কর্ম চঞ্চল দল গঠন করবে, কর্ম চঞ্চল একটা কর্মী বাহিনী তৈরি করবে যারা নিরন্তর মানুষের কাছে কাজ করবে, কাজ দাওয়াতি কাজে সংগঠনের একটা বড় ভূমিকা আছে, মানুষকে সেখান থেকে আমাদের কাজ করতে হয়। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষের নাম হচ্ছে কর্মী কাজ করে, আর এক ধরনের মানুষ হচ্ছে ম্যাজিশিয়ান ভোজবাজি, এরা হচ্ছে জাদুঘর কারিগর নয়। লক্ষ লক্ষ মানুষকে তারা ডাকে, লক্ষ লক্ষ মানুষের সমবেত জনতার মাঝে তারা ভাষণ দেন, হাজার হাজার কোটি কোটি মানুষকে তারা বিপদগামী করে তোলেন বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন ধারণায়, বিভিন্ন অতভ্রষ্টতায় মানুষকে আক্রান্ত করে এবং মানুষ তাদের পিছনে শুনে যায়। সারা পৃথিবীতে আমাদের পূর্ববর্তী আলোচনা আলোচনা করছে ইহুদি লবি নিয়ে, খ্রিস্টান লবি নিয়ে, কত মানুষ কত জাতি যে পৃথিবীতে এসেছে আর মানুষকে কত ভ্রষ্টতার কত দায়ভার তারা বহন করে নিয়ে চলেছে, মাধুব হয়ে মহাজির হয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তো মানুষ তাদের প্রধান কোন সুযোগ কি দেখে একটা জিনিস দেখে সেটা ম্যাচি দাওয়াতি কাজে সংগঠনের কাজ হবে, সংগঠনের ভূমিকা হবে নিরন্তর কাজের ভূমিকা, কর্মীর ভূমিকা। সেই পুরোনো কথাকে আমাদের স্মরণ করতে ইচ্ছা হয়, এক জাদুঘর এক কারিগর রাজসভায় গিয়েছিল, রাজার বড় ইচ্ছা ছিল আকাশে একটা কোনো জিনিস ওড়া যাবে পাখির মতো, কারিগর বলেছিল আমি পারবো, আমাকে সময় দিতে হবে, আমাকে বিভিন্ন উপাদান দিতে হবে, আর জাদুঘর বলেছিল আমাকে কিচ্ছু লাগবে না, আমি এমনি এমনি পাবো। কয়েকদিন পর সেই জাদুঘরকে রাজা বলছেন আমার পাখি আকাশে উঠছে তো বলে উঠবে এক্ষুনি, আপনি বললে বিশাল অনুষ্ঠান করা হলো, ম্যাজিশিয়ান সেই জাদুঘর একটা সামান্য কাঠের মাটি পুতুলের মতো করে সুমন্ত্র দিয়ে আকাশে উড়িয়ে দিল, কারিগরের কাজ কখনো হয়নি। বিষণ্ণ বিমর্ষ নয়নে কারিগর সেই রাজসভা থেকে ধিকৃত হয়ে বিভিন্ন রকমের অপমান এবং অপবাদের শিকার মাথায় বহন করে বিদায় নিচ্ছে,
আর পুরস্কার নিয়ে সে রাজসভা থেকে বিদায় নিতে জাদুকর রাজা কারিগরকে ভর্ৎসনা করে বলছে আর তুমি তো কিছুই পাবে না। কারিগর তোমার একটি কথা বলেছিলেন, মহারাজ একটা ভুল করছেন, আমার আলোর পরিচয় সম্পর্কে আমি স্পষ্ট একটা ধারণা আপনার নেই, আপনাকে আমি অনেক কিছু দেখিয়েছে তার নাম জাদুকর, আপনি যা দেখেছেন সেটা ম্যাজিক, সেটা সত্য নয়, ওটার নাম ইন্দ্রজাল, ওটার মধ্যে কোনো সত্যতা নেই, সেজন্য ও কাজ করতে সময় লাগে না, কিন্তু আমি কারিগর, আমি করবো, আমি যেটা করবো সেটা সত্য, সেটা হক, সেটা বাস্তব, কিন্তু তার জন্য সময় লাগবে, দেখতে হবে। জামিয়াতের কাজে কর্মীর ভূমিকা এসেছেন, আলহামদুলিল্লাহ, তার হবে সংগঠনের কর্মীদেরকে সময় দিতে হবে, উপাদান দিতে হবে, মেধা দিতে হবে, অর্থ দিতে হবে, পূর্ণ একাত এবং সমর্থন দিতে হবে, ইনশাআল্লাহ কাজ হবে, সময় লাগবে। সংগঠনের ভূমিকা, জামিয়াতের ভূমিকা একটা কর্মীর ভূমিকার মতো, ম্যাজিস্ট্রেটের ভূমিকা যদি দেখতে চান তাহলে নয়, অন্য কোথাও যেতে হবে, অন্য কোনো কিছু যেতে হবে, অন্য কোনো মতবাদের দিকে হাত বাড়াতে হবে। তাদের কাজ ছিল মানবতা বিরোধী
পৃথিবীর মর্মমূল থেকে উদ্ধার করার জন্য একটি পাখির ভূমিকা স্পষ্ট হয়ে আছে পবিত্র কোরআনে। আপনি মানুষ সংগঠনের কাজে, জামিয়াতের কাজে যোগাযোগকে স্পষ্ট করার জন্য, একাধিক জায়গাতে নিজেদের ধারণার সুস্পষ্ট ধারণাকে ব্যক্ত করার জন্য, জামিয়াতের কাজকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য, শিরক এবং বেদাত মুক্ত ইবাদতকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আমি একদম আরেকদম যেতে পারি না। দূর দূরান্ত পাখিটি বড় সমুদ্র নদী নালা পাহাড় বন্দর পেয়ে গিয়েছিল সাবান রানী বিলকিসের কাছে, শুধুমাত্র একটা ইঁদুর প্রাণী যদি এই সহযোগিতা ভূমিকা নিতে পারে, আমি আপনি মানুষ, আমি সংগঠনের জন্য কোনো ভাইয়ের সঙ্গে আক্রমণটা করতে পারি না, আমার একটা মকাম গঠন করার জন্য 5 মিনিট সময় দিতে পারি না, জেলা ব্লকের নেতৃত্বে আনুগত্য করার জন্য একটা দিন ব্যয় করতে পারি না, একটু পকেটের পয়সা, একটু মেধা, একটু পরামর্শ দিতে আমি সহযোগিতা করার জন্য হাত বাড়াতে পারি না। মনে হবে মানুষের জীবনটাই যথা, নারী নারী বেশি কথা শুনে লাভ নেই, নিজেকেই মনে হবে মানব জীবনটাই যথা হয়ে গেছে, মানুষের জীবনটা বেকার হয়ে গেছে। শ্রেষ্ঠতম উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, সাংগঠনিক ক্রিয়াকাণ্ডে কেমন ভাবে সহযোগিতা, জামিয়াতে কেমন ভাবে তার সঙ্গে পৃষ্ঠপোষকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি কুকুরের কথা উল্লেখ করেছেন, কুকুর হিন হিন নাই, একদল যুবক তৌহিদ প্রতিষ্ঠার লক্ষ্যে শিরকের ভয়াল কলার গাছ থেকে মানব জাতিকে মুক্ত করতে একদল যুবক মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল পৃথিবীর কোন এক যুগে। সেই যুবকের দল তদানীন্তন সময়ে রাজন্য এবং বিভিন্ন আমলাতান্ত্রিক ব্যবস্থা করার তারা নিষ্পেষিত হয়ে সিদ্ধান্ত নিল যে এই এলাকা আমাদের জন্য আফ্রিকার মত নয়, এ দেশ থেকে আমাদেরকে বিতাড়িত হতেই হবে। এমনি এমনি আমরা রাতের অন্ধকার পেরিয়ে পড়লেন যুবকের দল, যেতে যেতে পথি মধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ হল একটি কুকুরের। কুকুরটা কি এই ভেবেছিল, কুকুরটা কি মনে মনে এটাই ভেবেছিল, পবিত্র কোরআনের বর্ণনা এটা স্পষ্ট নয়, আমাদের মনে হতে পারে কুকুরটাকে ভেবেছিল, হে বন্ধু পৃথিবীর সর্ববৃহৎ সর্বমহত্তম কর্মের সঙ্গে তোমরা যুক্ত, দাবি কর্মে কাণ্ডের সঙ্গে তোমরা যুক্ত, শুধুমাত্র আল্লাহ দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠার পক্ষে তোমরা কি নির্মম ভাবে নিপীড়িত নির্যাতিত, তোমাদের দেশ থেকে বহন করতে পারে না, দেশের রাষ্ট্র তোমাদের জন্য আজ বিপদ বিপদ মুক্ত নয়, দেশের অক্সিজেন তোমাদের তাকে আর ঢোকে না, তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়, সেই জন্যই কি কুকুরের এত ব্যথা এবং মমতা লেগেছিল, কুকুর আশ্রয় নিল তাদের কাছে, তাদের ভীষণ ভীষণ আনুগত্যের এক প্রতীক হয়ে কুকুরটি তাদের ভীষণ ভীষণ থাকতে লাগলো। যুবকের দল যখন দেখল নিরাপত্তার অভাব বোধ করলো, যখন পিছনের দিকে সে সমস্ত তাদের না আমাদের অনুসরণ করতে পারে, যুবকের দল একটা গিয়ে গুহার ভিতরে ঢুকে বললো, গুহাকে বলে আরবিতে কাহাব, ইংরেজিতে বলে কেভ। পবিত্র কোরআনে 174টি সূরার মধ্যে একটি সূরার নাম করেছেন আল্লাহ, এই স্মৃতিকে মানব জাতির কাছে চিরকাল স্মরণাক করে কাছে চলচল করে, মানুষ এবং মনে যুবকদের কথা। যুবকের দল যখন গুহার ভেতরে ঢুকে পড়লো, কুকুরটা বসে পড়লো গুহার পা কম্পে, কেমন করে বসলো আল্লাহ উল্লেখ করছেন, কাল গুহার কুকুরের আইটিকে অতি সামনের পা দুটিকে এরকম করে বিছিয়ে দিল, কুকুরটা অবন্ধ প্রহরা অবন্ধ প্রহরায় রক্ষীর ভূমিকা নিয়ে ওই তভিরপন্থী ওই সংগঠন ওই জামাত ওই জমিয়তের ওই সহযোগিতার আশ্চর্য বার্তা নিয়ে কুকুরটা পাহারা দিতে লাগলো কদিন, 309 বছর। কুকুরটা কদিন পাল্লা দিয়েছিল 309 বছর। মনে হবে আমি মানুষ নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরটাকে যা যা করে নয় কয়েক পান্থ কি করেছে স্মরণ করেছেন, যদি ওরা বলে সবচেয়ে ওরা ছিল 4 জন তো কুকুরটাকে নিয়ে 5 জন, যদি ওরা বলা ছিল 5 জন তো কুকুরটাকে নিয়ে 6 জন, ওরা যদি বলে 6 জন তো কুকুরটাকে নিয়ে 7 জন, কুকুরটার কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকবার রিপিটিশন করে মানুষের মস্তিষ্কে ধাক্কা দিচ্ছেন, কুকুর যদি পারে নিজের সংগঠনকে তৌহিদপন্থী জামাতকে রক্ষার জন্য অতন্দ্র প্রহরায় রক্ষীর ভূমিকা নিতে, আমি মানুষ আমার সংগঠন নানানভাবে আক্রান্ত হয়, কখনো তার বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ঢোকে, বিভিন্ন সমস্যা তৈরি হয়, বিভিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়, বিভিন্নভাবে এই জমিয়াতকে এই সংগঠনকে তৌহিদ এবং সুন্নাহ প্রচার প্রসার ধর্মী একটি জামাতবদ্ধ জীবনকে সহযোগিতা করা, আমি এত জর্জেন্ত মানুষ, আমার ভূমিকা নেই, আমার ভূমিকা থাকলে এখানে হতে পারে, পৃথিবীর কোনো কাজ একা হয় না, কল্যাণ তাই যত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখিয়েছেন শিখিয়েছেন সাংগঠনিক রূপরেখা নিয়ে পৃথিবীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এমন কি দেখেছেন আশ্চর্যের কথা মনে হবে, জান্নাতে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাংগঠনিক
সাংগঠনিক মর্যাদাকে শ্রীবৃদ্ধির উল্লেখে একাধিক আয়ের নজর করেছেন। জান্নাতে গিয়ে সেখানে কোনো বিপদ নেই, একসঙ্গে থাকি আর আলাদাই থাকি, জান্নাতে কি কি হাল আছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার ক্যাটাগরিকে বর্ণনা করতে গিয়ে বলছেন কি বলছেন, মা নবীনা সিদ্দিকিনা ওয়া শুহাদা, নবীদের সঙ্গে থাকবে, সিদ্দিকদের সঙ্গে থাকবে, সালাফে সালেহীনদের সঙ্গে থাকবে, ন্যায়নিষ্ঠ মানুষদের সঙ্গে থাকবে। এ মর্যাদা কি কারণ, জান্নাতে একা একা থাকলে কি আর ওদের সঙ্গে থাকলে কি, না একক মানুষ আর সংঘবদ্ধ মানুষ কখনো এক নয়। জান্নাতের মর্যাদা রাখা প্রকার বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন যে নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, ন্যায়নিষ্ঠ মানুষদের সঙ্গে ন্যায়নিষ্ঠ মানুষ অবস্থান করবে, এটা জান্নাতের ধর্ম। আর পৃথিবীতে এত ধোঁয়াশায়, এত ধোঁয়াশায়, শিল্পের অত্যাচারে, বিদ্যালয়ের ভয়ঙ্কর দুর্গন্ধে, যেখানে কান পাতা যায়, যেখানে টিকে থাকাও একটা মারাত্মক রকমের চ্যালেঞ্জ, এমন একটি জায়গাতে মানুষ সংগঠন করবে না, ন্যায়নিষ্ঠ মানুষগুলো এক জায়গায় থাকবে না, ন্যায়নিষ্ঠ মানুষ জাননা থেকে নবীদের সঙ্গে, সত্যের সঙ্গে, সলিদের সঙ্গে থাকার জন্য উপকৃত। আর দুনিয়াতে এখনো ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে জীবনকে জীবনে অর্জন করার জন্য মানুষ সংগঠন করবে না, এরকম অবিশ্বাস্য এরকম আত্মঘাতী সিদ্ধান্ত মানুষের আত্মীয় হতে পারে। জাননা থেকে মানুষ এক থাকতে চায় যেখানে এক টাকা টাকা লোক থাকার কোনো পার্থক্য কিছু সাধারণ ভাবে আমাদের হতে পারে না। আর দুনিয়াতে এত বড় বিপজ্জনক অবস্থাতে ন্যায়নিষ্ঠ মানুষদের সংখ্যা পৃথিবীতে সর্বজনের সর্বকালের সর্বসময়ে কম, আর সেই মানুষ এক থাকে না, হক মুখে বলে আর অপ্রতি মানুষ একাত্র হতে পারে না, এর থেকে ভয়ঙ্কর, এর থেকে আত্মবিনাশী, এর থেকে আত্মবিপক্ষ সিদ্ধান্ত হতে পারে। এই ভয়ঙ্কর বিপদ থেকে, এই ভয়ঙ্কর আত্মবিনাশী সিদ্ধান্তের মুক্ত হয়ে আসুন তাহারি কর্মকাণ্ড, যেন মানব জাতির লক্ষ্য এবং উদ্দেশ্য এক মহান উদ্দেশ্য। আপনি মনে রাখবেন পৃথিবীতে অনেক সংগঠন, অনেক সমিতি, অনেক বিভিন্ন রকমের দাতব্য সংস্থা, অনেক চ্যারিটেবল সোসাইটি তৈরি হয়েছিল, হচ্ছে, হবে, তবে তাদের সার্বিক উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কিছুক্ষণের জন্য মানুষকে কিছু পরিষেবা দেওয়া, চিকিৎসার পরিষেবা দেবে, কাপড় কাপড় চোপড়ে রাখার ব্যবস্থা বসবাসে দেবে, কোন রকমের আবাসনের ব্যবস্থা দেবে, কিন্তু দুনিয়ার সর্বোচ্চ নিয়ামক মানুষকে আসল রাস্তা দেখানো, যে রাস্তার পরিষেবা কেউ দিতে পারে না। কেমন মাত্র দিতে পারে একটি হকপন্থী সংগঠন, কেমন মাত্র দিতে পারে একটি হকপন্থী জামিয়া, যা আজকে আপনাদের কাছে এসেছে জামিয়া আহলে হাদিস নামে। এ আল্লাহ অপূরন্ত গোলাম, অপূরন্ত নিয়ামত, আল্লাহ অপূরন্ত রহমত ছাড়া কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষ প্রার্থনা, আমরা আমার বক্তব্যে শেষ পাঠগুলি এই প্রার্থনা দিয়ে বলি, সেটি হচ্ছে আমরা যেন সত্য সত্যই নবী আম্বিয়ায়ে কেরাম আলাইহিম সালাত ওয়া তাসলিম তাওয়াতি কর্মকাণ্ডকে পৃথিবীতে প্রচার প্রসার করতে গিয়ে যেমন, তাওয়াতি কর্মকাণ্ডকে মানুষের কাছে স্পষ্ট করার জন্য যেমন সংগঠনকে বেছে নিয়েছেন, সংগঠন করেছেন, শিখেছেন, শিখিয়েছেন, বুঝিয়েছেন, যেমন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তৎপরবর্তী অদ্যাবধি সাহাবরা আমাদের কাছে সাংগঠনিক অপরিহার্যতাকে স্পষ্ট করেছেন, সেইভাবে আমরা যেন জামাত বুঝি, যে কাজ মানুষের কল্যাণের জন্য, নিজের কমিউনিটিকে বাঁচানোর জন্য একটা প্রিপ্রেন্ট যে ব্যক্তিগত ছিল, একটা তৌহিদবাদী সংগঠনকে রক্ষার্থে একটা কুকুরের যে ভূমিকা ছিল, একটা মৌমাছি মানুষের কল্যাণের জন্য, একটা কল্যাণমুখী জিনিস উৎপাদনের জন্য সংগঠনে যে বুঝেছে, আমরা মানুষ তার থেকে অনেক অনেক বেশি বুঝি, অনেক বেশি সক্রিয় হলে, অনেক বেশি আন্দোলনমুখী হয়ে, অনেক বেশি সাংগঠনিক রূপটাকে স্পষ্ট করার উদ্দেশ্যে হকের উপরে, হকপন্থী ন্যায়নিষ্ঠ এই জামিয়াতের মধ্যে আমাদের নিজেদের অন্তর্ভুক্তি এবং সার্বিক কার্যকলাপকে আল্লাহর জমিনে যেন প্রসিদ্ধ করতে পারি, এবং এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পূর্ণ সহযোগিতার মাধ্যমে সফল করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।